এই মুহূর্তে বাংলাদেশ দলের সবথেকে স্বস্তির খবর বোধহয় এটাই এবং স্বস্তির ছবিও বলা যায়। তাস্কিন আহমেদ বিশ্বকাপের সহ অধিনায়ক, তিনি ইঞ্জুরিতে ছিলেন। সেই তাস্কিন বল হাতে কতটা প্রস্তুত, বল করতে গিয়ে ব্যথা অনুভব করছেন কিনা, কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সেটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেননা 7 তারিখ যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আছে, নিশ্চিতভাবে নাজমুল শান্ত তাকে চাইবেন স্কোয়াডে বা একাদশে। সেই জায়গাটায় স্বস্তির খবর, বলিংটা করেছেন, যদিও ছোট ছোট রান আপে বলিং করেছেন, স্পিনাররা যেভাবে বল করেন, আসলে তিনি ডেলিভারিতে ব্যথা অনুভব করছেন কিনা সেটা নিশ্চয়ই এখানকার যারা ফিজিও আছে, ডক্টর আছেন, তারা দেখার চেষ্টা করেছেন। তবে যতটুকু বাইরে থেকে দেখে মনে হয়েছে, তাস্কিনের তেমন কোনো সমস্যা মনে হয়নি। তবে ধীরে ধীরে এই বলিং থেকে অনেকে মনে প্রশ্ন রাখতে পারেন, তাস্কিন কবে সুস্থ হয়ে উঠবেন? ব্যথা যদি ঠিক হয়ে থাকে, হিলিংটা যদি ঠিকভাবে হয়ে থাকে, তাহলে কিন্তু তাস্কিনের খুব বেশি সমস্যা হবার কথা নয়। এখনো প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ অনেক দূরে, নিশ্চিতভাবে প্রস্তুতি ম্যাচে তাস্কিন থাকছেন না। তারপরও যদি প্রথম ম্যাচে তাস্কিনকে পাওয়া যায়, পূর্ণ তাস্কিনকে, সেটা হবে বাংলাদেশের জন্য সব থেকে বড় সুখবর। প্রথম দফায় মাত্র 2টা বল করলেন তাস্কিন আহমেদ, সব সময় সাথে ছিলেন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। এরপরই বিশ্রাম, হাথুরু সিংয়ের সাথে বৈঠক করলেন বোলিং কোচ। বিশ্রাম শেষে ফিজিও বায়েজিদ ইসলাম, চিকিৎসক দেবাশিস চৌধুরীর সাথে সেশন তাস্কিন আহমেদের। শ্যাডো বোলিং করে তাস্কিন আহমেদ কিছু একটা বোঝাতে চাইলেন এই দুজনকে। এরপর আবারও বোলিং কোচকে নিয়ে নেটে মূল কাজ শুরু তাস্কিনের। নেটে প্রায় 1 ওভার বোলিং করেছেন তাস্কিন, কিছুটা গতি বাড়িয়ে ছোট রান আপে। এবারে আত্মবিশ্বাসী তাস্কিনের চোখে মুখে ছিল স্বস্তি। সে স্বস্তি এবার মাঠে ফেরানোর পালা। প্রথম ম্যাচ থেকেই তাস্কিন আহমেদের সার্ভিস পাওয়া হবে টাইগারদের জন্য বড় টনিক। আমি অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।